12 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে সদস্যরা রায়গঞ্জের কর্ণজুড়ায় ডিআই অফিসে ডেপুটেশন দিতে যান। 12 দফা দাবিতে ডিআই কে ডেপুটেশন প্রদান করেন তারা। জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, সম্প্রতি করণধিগির একটি বিদ্যালয়ে ছাদের চাঙড় ভেঙে দুর্ঘটনা ঘটে, সেই কারণে জেলার বেহাল ভবনযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতি সাধন, অনলাইন পিএফ সীমানা বাঁচিয়ে নির্মাণ, শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বাবদ বকেয়া অর্থসহ 12 দফা দাবি জানিয়েছেন তারা। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা কমিটিকে নিয়ে আমরা হচ্ছে আজকে ডিআই স্যারের কাছে, চেয়ারম্যান ইনচার্জের মাধ্যমে স্যারের কাছে, ডিআই স্যারের মাধ্যমে আমরা স্মারকলিপি দিচ্ছি 12 দফা দাবি। আমরা দেখেছি করণদিঘিতে শুক্রবার দিন পাঁচটি শিশু ছাদ ভেঙে চাঙড় ভেঙে পড়ার ফলে পাঁচটি শিশু আহত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার 50% স্কুলগুলোতে একই অবস্থা রয়েছে, যেগুলো স্কুল 15-20 বছর আগে তৈরি, বামফ্রন্ট সরকারের সময় তৈরি, কোনোটা সরা দিয়ে তৈরি হয়েছিল, কোনোটা এমনি তৈরি হয়েছিল, এগুলো তাদের অবস্থা আজকে জরাজীর্ণ। সেই স্কুলগুলোতে ইমিডিয়েট রিপেয়ারিং এবং এসিআরের কথা আমরা দাবি রাখছি। প্রতিটা স্কুলে যেন সমানভাবে পায় এটার দাবি রাখছি। প্রতিটা বিদ্যালয়গুলোতে যাতে আমরা অনলাইন পিএফের কথা যেরকম বলছি, বিদ্যালয়গুলোকে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার কথা বলছি। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারি মাসের শিক্ষক শিক্ষিকারা নিজের পকেটের টাকা দিয়ে তুলে দিয়েছেন, কিন্তু শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার টাকা এখনও পাননি, অথচ স্টেট থেকে চলে এসেছে, সেটাও আমরা দাবি রাখছি যেন ইমিডিয়েট দেওয়া হয়। বিদ্যালয়গুলোতে হাইজিন কিটস, মিড ডে মিলের সমাজে হাইজিন কিটস, বাচ্চারা সাবান ধোয়া থেকে শুরু করে যেগুলো হাইজিন কিটস পায় সেগুলো বন্ধ রয়েছে এক বছর ধরে, সেগুলো যেন পায়, টিএলএম যেন পায়, এরকম 12 দফা দাবি আমরা রাখছি যে ইমিডিয়েট যেন এগুলো যেন পূরণ করে দেওয়া হয়। এবং প্রতিটি সার্কেলে একটা করে কমিটি গঠন করে দেওয়া উচিত, সেই কমিটিতে শিক্ষক সংগঠনও থাকবে, সেখানে এসআই থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, যে একটা কমিটি তৈরি করে দিয়ে যদি স্কুলগুলোতে ভিজিট করে মনিটরিং করা যায় তাহলে স্কুলগুলোর এই অবস্থা হবে না। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের স্থায়ী সমিতির বোর্ড গঠনের প্রাক্কালে সকল সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক প্রাঙ্গণ সভাকক্ষে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে আগামী 28 আগস্ট স্থায়ী সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং অবগত করা হয়। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।